বাঁহাতি নন বলেই নাসুমের কাছে হেরে গেছেন শেখ মেহেদী হাসান। মেহেদীকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি, দলের সাথে থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। তার বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। জাতীয় দলের টেকনিক্যাল কনসালেন্ট এবং টি টোয়েন্টি দলের কোচ শ্রীরাম শ্রীধর জানিয়েছেন ঠিক কী কারণে মাহেদীর বদলে নাসুমকে নেওয়া হয়েছে। শ্রীরাম বলেন, আমাদের তো 15 জন খেলোয়াড় বেছে নিতে হবে। মেহেদীকে আমি ভালোবাসি, সে দলের দারুণ একটা চরিত্র, সে দলে এনার্জি নিয়ে আসে। তবে আমরা কিন্তু স্পিন বান্ধব কোনো কন্ডিশনে খেলব না, তাই একজন বাড়তি পেসার প্রয়োজন আছে। তবে শ্রীরাম মানছেন, এখনও মেহেদী দলের গুরুত্বপূর্ণ সদস্য, এশিয়ার স্পিন বান্ধব কন্ডিশন খেলা হলে মেহেদী দলে অনিবার্য সদস্য, একথাও জানিয়েছেন কোচ। শ্রীরাম বলেন, দলের জন্য বেছে নেওয়ার ক্ষেত্রে মেহেদী আর নাসুমের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বী হয়েছে। ভারত এবং পাকিস্তানের শীর্ষ 3 ব্যাটারের বিপক্ষে নাসুম ভালো করতে পারে, এজন্য বাঁহাতি স্পিনার এগিয়ে আছে। আমাদের আরও অফ স্পিনার আছে, তবে মেহেদী যে সুযোগ পায়নি বলতে হবে এটা তার দুর্ভাগ্য। তবে এশিয়ায় খেলতে হলে যে কোনো দলে সে নিশ্চিতভাবেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।